স্বাধীনতার মাসে সবাইকে আগামীর খুলনায় স্বাগতম। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি রাজনীতি মুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত। 1974 সালে ডক্টর কুদ্দতি খোদা শিক্ষা কমিশনের রিপোর্টে খুলনা বিভাগে উচ্চ শিক্ষার্থে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। 1979 সালের 10 নভেম্বর তৎকালীন সরকারের ক্যাবিনেটে খুলনায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। 1987 সালের 4 জানুয়ারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। 1991 সালের 25 নভেম্বর 4টি পাঠ্য বিষয়ের 80 জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুল ও 2টি ইনস্টিটিউটের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7000 জন এবং প্রতি বছর 29টি পাঠ্য বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বর্তমান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের মান উন্নয়ন এবং সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। খুলনা মহানগরী থেকে 3 কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গলামারিতে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এর আয়তন 105.75 একর। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে আগামীর খুলনায়।